আপনারা কি জানেন, আল্লাহ আমাদেরকে যে 100 ভাগ জ্ঞান দিয়েছে, আমরা তার মধ্যে মাত্র শতকর 1 ভাগে আমরা খরচ করে থাকি, আর বাকি 99 ভাগ আমরা ফেলে দিই। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, আমরা জ্ঞানটাকে একটু পরিচর্যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। অনেক বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারেরা সর্বোচ্চ 2% অথবা 3% তারা ব্যবহার করেন, মানে শতকরা 2 ভাগ অথবা 3 ভাগই তারা ব্যবহার করে থাকেন, আর বাকি ব্রেন আমরা কখনো ব্যবহার করার চিন্তাও করিনি। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিছে, বৈজ্ঞানিকদেরকে জ্ঞান দিছে, একই জ্ঞানে দিছে, কিন্তু ওরা রিসার্চ করে করে, ওরা গবেষণা করে করে অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। আমাদের কথা আল্লাহ জ্ঞান দিছে, আমরা সাধনা করি না, তপস্যা করি না, এই কারণে আমরাও কিছু আবিষ্কার করতে পারতেছি না। এটা আল্লাহর দোষ নয়, এটা আমাদের নিজের ব্যক্তিগত দোষ। তো আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে, আমাদের জীবনে কিছু পেতে হলে, আমাদেরকে অবশ্যই এরকম জ্ঞানের সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিছে, আমরা কেন জ্ঞানের ব্যবহার করি না, এটা আল্লাহর দোষ নয়, এটা আমাদের ব্যক্তিগত দোষ। আমরা যদি আমাদের জ্ঞানকে খরচ করি, আমরা তাহলে বিভিন্ন উন্নয়ন কাজে যদি আমরা আমাদের জ্ঞানকে ব্যবহার করলে আমরা উন্নতির অনেক শিখরে উঠে যেতে পারি। যারা যারা বৈজ্ঞানিকেরা বৈজ্ঞানিক হয়েছেন, তারা কিন্তু মায়ের পেট থেকে বৈজ্ঞানিক হয়ে জন্ম নেন না। আপনারা ইতিহাস জেনে নিন, কোনো বৈজ্ঞানিক, কোনো লেখক, কোনো বড় সাহিত্যিক, কোনো নোবেল বিজয়ী জীবনে কোনো দিন মার পেটে থেকে বৈজ্ঞানিক হয়ে জন্ম নেয় না বা বড় হয়ে জন্ম নেয় না। তারা দুনিয়াতে আসার পরে দিয়ে সাধনা করে চেষ্টা করে তারা। তাই আমাদেরকেও বৈজ্ঞানিকদের মতন এরকম সাধনা করতে হবে, আমাদেরকে সফলতার পিছনে দৌড়তে হবে। সফলতা অবশ্যই আমাদের সাথে ধরা দেবে। আমরা আমাদের জ্ঞানকে যেন আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারি, জ্ঞানকে সঠিক ব্যবহার করতে পারি, এটাই এ কামনা করতেছে। কয়েকদিন আগে আমি একজন কোরআনে হাফেজকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এত বড় একটা কোরআন আপনি কীভাবে মুখস্থ করেন? একটা সুরে আমি মুখস্থ করতে আজকে অনেক দিন হয়ে গেল, ঠিকমতো মুখস্থ করতে পারতেছি না, কিন্তু আপনারা কীভাবে এত বড় একটা কোরআন শরীয়ে মুখস্থ করে ফেলেছেন? ওই ভাই আমারে উত্তর দিল যে আমরা একটা কোরআনের মুখস্থ করতে আমরা যে সাধনা করি, ধরুন আমরা একটা লাইনে যদি 5টা শব্দ থাকে, আমরা 5টা শব্দ প্রথমে একটা শব্দকেই আমি অনেকবার পড়ি, এরপরে দিয়ে এর সাথে আরেকটা শব্দ যোগ করি, এরপর আরেকটা শব্দ যোগ করি, এরপর আরেকটা, এরপর আরেকটা, তারপরে দিয়ে এক লাইন হয়, এই লাইনকে আমরা কয়েক শতবার আমরা পড়তে 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 তখন আমাদের মেমোরির মধ্যে এসে দাগ কেটে যাবো, দাগ বসে যায়। এইভাবে আমরা আস্তে আস্তে এক লাইন এক লাইন করে, দুই লাইন দুই লাইন করে, এক সুরা করে, দুই সুরা, এইভাবে 114টি সুরা আমরা এইভাবে মুখস্থ করি। কথাটি শোনার পর আমার আমার মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেশনাল এই কথাটি সবার মনে দাগ কাটবে। আসলে কথাটা তো সত্য, আমরা যদি এভাবে কোনো কিছু নিয়ে সাধনা করি, তাহলে আমরা অবশ্যই সাধনা সফলতা শিখরে পৌঁছতে পারবো। যেভাবে একজন কোরআনে হাফেজ এত বড় একটা কোরআন শরীফে সে মুখস্থ করে ফেলেছে, কীভাবে সম্ভব হয়েছে? সে সাধনা করছে, সে তপস্যা করতে 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 একটি শব্দকে কয়েক শতবার, কয়েক হাজারবার পড়তে 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 তারপর তার মাথার মগজের মধ্যে শব্দটি বসে যায়। এইভাবে সে আস্তে আস্তে কোরআনে হাফেজ হয়ে যায়। আমরাও যদি যে কোনো ব্যাপারে আমরা যদি ভালো কিছু চিন্তাভাবনা এইভাবে করতে থাকি, তাহলে আমরা একজন কোরআনে হাফেজ হতে যে সময় লাগে, তাই এই সময়টাও যদি আমরা কোনো কিছু নিয়ে রিসার্চ করি, আমরাও তো অবশ্যই কিছু না কিছু কিছু ফল অবশ্যই পাবো, কিন্তু আমরা করতেছি না। এটা আমাদের দোষ, এটা সৃষ্টিকর্তারও দোষ নয়, মা বাবারও দোষ না, বাবা কারো দোষ দিয়ে লাভ নেই, আমার ব্যক্তিগত দোষ, আমার নিজের দোষ নিজেকে স্বীকার করতে হবে। আপনি যখন চেষ্টা করবেন, সাধনা করবেন যে আমাকে কিছু করতে হবে, তখন আপনার মাথা আপনাকে একটা রায় দিবে যে না তুই কর, এটা কর, সেটা কর, আপনার তখন রাস্তা দেখাবে আপনাকে, আপনার ব্রেন আপনাকে রাস্তা দেখাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্রেনকে কোনো কাজের অনুসন্ধান না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেনটা ঘুমিয়ে থাকবে। এটি চিরাচরিত নিয়ম, শুধু আমার আর আপনার বেলা না, সবার বেলাই একই। ধরুন আপনি কিছু একটা করতে একটা কোম্পানি খুলতে চান, উদাহরণ হিসেবে বলতেছি, তখন আপনার কাছে কোনো, তখন আপনি যখন একটা চিন্তা করেন আমি একটা কোম্পানি খুলবো, তখন সর্বপ্রথম আপনার কাছে কয়েকটা প্রশ্ন আসে যে আমি টাকা পাবো কই? এটা আপনার ব্রেন বলে দিচ্ছে, অথচ আপনি চিন্তা করার কয়েক সেকেন্ড আগে কিন্তু আপনার ব্রেন আপনাকে এটা বলে নেই। আচ্ছা, কী নিয়ে ব্যবসা করব, কোথায় ব্যবসা করব, কোথায় দোকান নেব, কীভাবে লাইসেন্স নেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে প্রশ্নগুলো গত কয়েক মিনিট আগে আপনার মাথার মধ্যে ছিল না, আপনার ব্রেন আপনাকে দেয় না। আপনি যখন একবার চিন্তা করছেন যে আমি ব্যবসায়ী হব, তখন আপনার ব্রেন আপনাকে এই প্রশ্নগুলো এনে দিয়েছে।
তখন কি হয়েছে, আপনি একটার পর একটা সমাধান করতে করতে তারপর আপনি সাথে এইভাবে আমাদের ব্রেন আমাদেরকে সাহায্য করে, আমরা তখন ব্রেনকে কাজ দিই। ব্রেনকে আপনি কাজ দেন, ব্রেন আপনাকে কাজ দেবে। চলার পথে অনেক সমস্যা আসবে, তাই বলে থেমে থাকা যাবে না। তা আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম যে আপনি চেষ্টা করলে আপনি অনেক কিছু করতে পারবেন। আমাদের আল্লাহ মস্তিষ্কটা এমনভাবে দিয়েছে, আমরা যদি আমাদের নিজেদেরকে নিজে সাহায্য করি তাহলে আমাদের আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ নিজেও বলছে, আমি ওই ব্যক্তিকে সাহায্য করি যে নিজেকে নিজে সাহায্য করে। সার্থক হতে হলে আপনাকে অবশ্যই এইভাবে আগাইতে হবে, আপনাকে বড় কোনো একটা টার্গেট নিতে হবে, ওই টার্গেট অনুসারে আস্তে আস্তে আপনাকে কাজ করতে হবে। দেখুন, আপনার মতন এরকম লক্ষ লক্ষ লোক সার্থক হয়ে গেছে, আপনি সামান্য একটা সমস্যায় পড়ে আপনি পিছিয়ে